এখন কটা বাজে? এখন বাজে দুটো প্রায় কুড়ি। সাধারণত দুটোর মধ্যে লাঞ্চ করে, কিন্তু আজকে রবিবারের লাঞ্চ আমাদের একটু দেরি হয়ে গেল। হাজবেন্ড একটু রিল্যাক্স আর কি সব কাজকর্ম করছে। বেঁচে মাছ পাওয়া যায় না, মাছটা পাওয়া গেছে, খুব দারুণ হয়েছে। আচ্ছা খাও, আরো অনেক কিছু রান্না করেছি, সব একে একে খাবে। তো কি রান্না করেছি সেটা তোমরা ভিডিওটা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে। আজকে আমি রান্না করছি মাছের দুটো খুব সাধারণ পদ। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিলাম, আর এখানে আছে রুই মাছের বাচ্চা বা পোনা মাছ, সেই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে দেখো আমি চুনো মাছ কেটে রেখেছি, সাথে আরও যা যা কিছু লাগবে সমস্ত কিছুকে অ্যারেঞ্জ করে নিয়েছি। বেগুনও এখানে কেটে জলে ভালো করে আর কি একটু ভিজিয়ে রেখেছি। তো এবারে চলো রান্নাটা শুরু করি। আর আজকে যেহেতু রবিবার, এমনি সাদা চিকেন মাটন খাওয়ার দিন, কিন্তু পুজোতে এত বেশি রিচ খাওয়া হয়েছে যে আজকে আমরা খুব সিম্পল খাবার খাবো। তো মাছগুলোকে আমি প্রথমে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে ওই সর্ষের তেল রাখলাম, একটু সর্ষে একটু তেল তুলে রেখেছি, কারণ অতটা তেল লাগবে না। এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এইবারে ওর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর তাছাড়া নুন হলুদ আর জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো দিইনি। এই সমস্ত দিয়ে ভালো করে একটু জল দিয়ে মশলাটাকে কষাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে যখন মশলাটা থেকে তেল ছেড়ে দেবে, তাতে আর একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দেখো ফুটে এসেছে, ঝোল একটু কমে গেলে তার মধ্যে আমি একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে বাস হয়ে গেল আমার মাছের ঝোল। গরম ভাতে এটা অপূর্ব খেতে লাগে। এবারে আবার নেক্সট রান্না করব। কড়াইটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আমি এবারে ভাজবো একটুখানি, ওই যে চুনো মাছ দেখলে সেটা একটুখানি এটা দিয়ে ভাজবো, অল্প একটু ভাজবো, আর অল্প অল্প মাছ চচ্চড়ি করব। আমরা হাজব্যান্ডরা দুজনে থাকি, তাই বেশি কিছু লাগবে না। ছেলে আমার চাকরি করে, তাই সে মেসে থাকে বা কোম্পানির মেসে থাকে। তো প্রথমে ওই পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে জাস্ট একটু হালকা হাতে একটু নাড়ালাম, বেশি নাড়ালে ভেঙে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ, আর কিচ্ছু লাগবে না। নুন আর হলুদ দিয়ে মাছটা একটু ভেজে নেবো। দিয়ে নামানোর আগে জাস্ট একটুখানি অল্প জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে আমার এই মাছ ভাজাটা হয়ে গেল রেডি। এবার থার্ড রান্নায় যাচ্ছি। যথারীতি সর্ষের তেল নিয়েছি, নিয়ে ওই যে চুনো মাছটা হালকাভাবে নুন আর হলুদ দিয়ে ভাজছি, সেম বেগুনটাও নুন আর হলুদ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। এই যে দেখো মাছ ভেজে রেখেছি, সেরকমভাবে বেগুনটাও ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে রেখে দেবো। এবারে কড়াইয়ে সর্ষের তেল নিয়ে তাতে পেঁয়াজ রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে এটা যখন এই দেখো এখানে ভেজে রেখেছি সেটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। এবার এটা যে একটু হালকা লাল লাল হয়ে এলো, তাতে জল দিয়ে দিয়েছি, এই সরি নুন হলুদ সমস্ত মশলা দিয়েছি, নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। যখন তেল ছেড়ে আসবে তখন প্রথমে আমি ওই ভেজে রাখা বেগুনটা এখানে দেব, মাছটা লাস্টে দেবো, নাহলে মাছগুলো সব ভেঙে যাবে। তো বেগুনটাকে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণের জল, দিয়ে আঁচটা একটু কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে মানে খাবারটা খেতে খুব ভালো হয়। যখন একটুখানি ঝোলটা একটু ফুটে যাবে, তার উপরে আমি তখন ওই ভেজে রাখা ছোটো মাছগুলোকে দেখো দিয়ে দিয়েছি। দিয়ে আবার ওই আঁচ কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো, বেশি নাড়া মানে নাড়বো না, তাহলে ভেঙে যাবে। দিয়ে এর উপরে আমি ওই কেটে রাখা ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো, দিলে এটা অপূর্ব খেতে হয়, এবং এই চুনো মাছ খাওয়া শরীরের জন্য খুব ভালো। আমি একটু হালকা উল্টে দিচ্ছি, বেশি উল্টাবো না, ভেঙে যাবে। এই দেখো আমি এখানে এবারে ধনে পাতা ছড়িয়ে দিলাম, বাস হয়ে গেল, ঢাকা দিয়ে রাখবো, খানিক পরে নামিয়ে নেব। তো ফাইনালি আমি কী কী রান্না করলাম, এই দেখো কালো জিরে ধনে পাতা দিয়ে রুই মাছের মানে ঝোল, এখানে হচ্ছে বেগুন দিয়ে চুনো মাছ, আর হচ্ছে চুনো মাছ ভাজা।